সরো, ক্লাপ ক্লাপ, কেন যাচ্ছ? আবার ফ্রেশ লাইম সোডাতে চারখানা ছোট ছোট লেবুর টুকরো। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 5:10, আর এখন আমি যাচ্ছি বিশ্ব বাংলা গেট, কারণ আজ হচ্ছে আমার একটা ছোটোখাটো মিট আপ উইথ ফিমেল রাইডার্স গ্রুপ। এই গ্রুপের নাম হচ্ছে অটোড্যাম গ্রুপ। তো সবাই খুবই পরিমাণ এক্সাইটেড, কারণ সবাই একে অপরের সাথে ফার্স্ট টাইম মিট আপ। আমিও খুবই পরিমাণ এক্সাইটেড। ভিভিডিয়া সাইড থেকে আমি যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে ট্রিনা, ও চালায় R15। সকালের ওয়েদারটাও দারুণ, মৃদু রোদ উঠেছে, বেশ সুন্দর মনোরম ওয়েদার, বাস বৃষ্টি না হলেই হলো। সো গাইজ, সাঁতরাগাছি ব্রিজ হয়ে হুগলি সেতু অলরেডি ধরে নিয়েছি, এবার এখান থেকে আমি ধরবো মা ফ্লাইওভার। এদিকের রাস্তায় আমার একদমই আসা হয়নি কোনো বাড়ি মাস্টারকে নিয়ে, এটা আমার প্রথমবার একদম। ঘড়িতে বাজে অলমোস্ট 6:20, আর আমাদের মিটার টাইম হচ্ছে 7:00। এখান থেকে বেশি দূর না, আর হার্ডলি 10 মিনিটের মতো লাগবে। তো ফাইনালি পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেট, আর আমাদের সাথে জয়েন হয়ে গেছে আরো দুজন রাইডার্স। এতক্ষণ পর আরো দুটো মেম্বার এসে গেছে, মো আর পূজা, তাই তো? আরে ভাই হ্যাঁ, অতটা কনফিউশন দেখে লাভ নেই। হ্যালো করে দাও। ওকে, আমাদের ফুল দেবে নাকি ফুল হাতে করে নিয়ে আসছে কেন? আমাদের ফুল দেবে বলে হাতে করে নিয়ে আসছে, ফুলটা বললো বলে ফুললাম। হাই মম, এখানে আসো, এজ এ প্রেজেন্ট দিয়ে দাও, এখানে প্রেজেন্ট হচ্ছে। তো সকলে চলে এসছে, টোটাল আমরা 9 জন। হাই, কি হবে কি হবে কিছু বলো, কি বলবো, শুনবো। এখান থেকে আমরা ডিসাইড করলাম ইকো পার্কের ফার্স্ট গেট, আমরা ওখানে গিয়ে চা খাবো, তারপর ওখানে অনেক ফটোশুট ভিডিও শ্যুট করবো বাইক নিয়ে। পৌঁছে গেছি ইকো পার্কে সকলে। তো ক্যাব এখান থেকে আমরা একটু আর কিছু না, শুধু কফি আর চা। তো অনেকক্ষণ পর এসে গেছে আমাদের গ্রুপের আরেকটা মেম্বার, সরো ইপসি, কেমন আছো? ওহো, আমাদের 16 রাইডার আমাদের গ্রুপে, তাই না বলো? আর এখানে একটা আছে, এই রিসেন্ট লাদাখ করে আসলো, মানে আমরা খুব প্রাউড। ও বাবা, ক্লাপ ক্লাপ। ছোটখাটো একটা লাইন আপ হয়েছে দেখতে পাচ্ছ। হাই দিদি, ছোটখাটো মোটামুটি রাইড হচ্ছে, আর ওখানে যাচ্ছে ছাপড়ি, না জিটি, জিটি না ছাপড়ি কখনো হতে পারে না জানি। আর ওয়েদারটাও আমাদের সাথে আছে হিসাব মতো, যেটুকু আমার মনে হচ্ছে, আই থিঙ্ক বৃষ্টি না হলে ভালো ভালো। তো আমাদের গাড়ি সব ওখানে পার্ক করা আছে, আর এসে আমরা এপিটাইটে এসেছি ব্রেকফাস্ট করতে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দারুণ, আর এখন ঘড়িতে বাজে 10:30। আমার
রাইডার এসে গেছে, সবাই অলরেডি শুরুও করে দিয়েছে, আমরাও অল্প অল্প শুরু করে দিয়েছি, তাই তো? ফাইনালি আমাদের কমপ্লিট খাবার দাবার সব কমপ্লিট, তাই তো? আবার ফ্রেশ লাইম সোডাতে চারখানা ছোট ছোট লেবু টুকরো ছিল। আচ্ছা, কি মনে হলো? বললাম ওগুলোকে নিয়ে যাই বাড়ি থেকে কড়া মাছ। ঠিক আছে, কিন্তু এরা বললো বাড়ি অব্দি নিয়ে যাবে, দেখে দিলাম, মানে আমাকে ছোট করছিল ক্যামেরায় বললাম। আমরা এবার যাব বাড়ি, একটা ছোটখাটো মিট আপ হলো আর খুবই ভালো লাগলো সকলের সাথে মিট আপ করে। আর এই মিট আপ রাখার একটাই কারণ হলো আগামী দিনে আমাদের একটা বড়সড় রাইড প্ল্যান হচ্ছে, সেটা নিয়েও একটু কথাবার্তা বল। যাই হোক, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, ভিডিও দেখতে থাকো, অবশ্যই ইনশাআল্লাহ যে নেক্সট রাইড আমাদের আসতে চলে যায় সেটা তোমরা দেখবে। বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।